হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে শিশু শিক্ষা এবং মনস্তত্ত্বের উপর 34 নম্বর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি একটু অন্যরকমের। আজকের এই ক্লাসে তোমাদের সামনে আমি 20টি ইম্পর্ট্যান্ট MCQ নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসের প্রথম কোশ্চেন্স প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে। 4টি অপশান দেওয়া রয়েছে, আমি অপশানগুলো আলোচনা করছি না, তো আমি সরাসরি উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যে অপশানগুলো রয়েছে একটু দেখে নিবে, কারণ পরীক্ষার হলে কিন্তু এই যে দেখো প্রথম যে কোশ্চেন্সটা রয়েছে, প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কী বোঝো। তো এখন যদি তোমরা প্রথাগত শিক্ষাটা না বোঝো, তাহলে কিন্তু তোমরা এই যে 4টা অপশান রয়েছে, এই 4টা অপশান কিন্তু যদি একবার রিডিং পড়ো তাহলে কিন্তু তোমরা কনফিউশনে পড়ে যাবে। দেখো 4টা অপশানেই খুব ক্লোজ। প্রথমে রয়েছে সার্বিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ এবং আংশিক বিকাশ। তাহলে দেখো প্রথাগত শিক্ষা উদ্দেশ্য সার্বিক বিকাশ, তাহলে সার্বিক বিকাশের মধ্যেই কিন্তু সমস্ত বিষয়গুলো লুকিয়ে রয়েছে। নৈতিক বিকাশও লুকিয়ে রয়েছে, সামাজিক বিকাশও লুকিয়ে রয়েছে এবং আংশিক বিকাশও লুকিয়ে রয়েছে। তো ফ্রেন্ডস, এখন যদি তোমরা কেউ নৈতিক বিকাশ অ্যান্সার করে আসো, তাহলে কিন্তু তোমাদের হিসাবে সেই অ্যান্সারটাও ঠিক। আবার যদি কেউ সামাজিক বিকাশ দিয়ে আসো সেটাও কিন্তু ঠিক। আবার কেউ যদি আংশিক বিকাশ দাও সেটাও কিন্তু ঠিক। কিন্তু তার মধ্যে তোমাদের অপশানগুলোকে একটু ভালো করে যাচাই করে নিতে হবে। প্রথমে যেহেতু দেওয়া রয়েছে সার্বিক বিকাশ, তো এই প্রশ্নের উত্তর সার্বিক বিকাশই হবে। তো এই জন্য আমি বললাম যে আমি শুধু উত্তরগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি যে বাকি যে MCQ এর অ্যান্সারগুলো দেওয়া থাকবে বিকল্প, সেগুলোও কিন্তু তোমরা নিজেরাই একটু যাচাই করে নিবে। তোমাদেরকে কনফিউশন করার জন্য খুব ক্লোজ কিছু শব্দ দিয়ে দিবে, যেগুলো তোমাদের মূল উত্তরের সাথে একদম খুব কাছাকাছি থাকবে। তো এইভাবেই পরীক্ষার হলে কিন্তু তোমরা দেখে শুনে বুঝে তারপরে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন্স দেখো কি রয়েছে, বিদ্যার্থী যা শেখে তাই পাঠ্যক্রম, এ কথা কে বলেছেন। বারবার এই কোশ্চেন্সটা নিয়ে আমি আলোচনা করেছি, বিদ্যার্থী যা কিছু শেখেন তাই হলো পাঠ্যক্রম। 4টা অপশান রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার ক্লাসগুলো কন্টিনিউ দেখতেছ, আমি আশা রাখছি এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। অপশনে যাই দিক না কেন, ক্যানিংহাম আছে, ফ্রোয়েবেল আছে, জন ডিভি রয়েছে, তো অপশনে যেটাই দিক না কেন তোমরা কিন্তু সঠিক অ্যান্সারটা টিক মার্ক করে আসতে পারবে। তো এর সঠিক উত্তর, বিদ্যার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এর সঠিক উত্তর হর্নি। এই কথাটা কে বলেছেন? হর্নি। নেক্সট কোশ্চেন্স, বৌদ্ধিক সামাজিক চারিত্রিক বিকাশের সহায়তা করে, এর সঠিক উত্তর কী? ভাষার বিকাশের ক্ষেত্রে। একটা ভাষার বিকাশের ক্ষেত্রে শিশুর বা মানুষের বৌদ্ধিক সামাজিক এবং চারিত্রিক বিকাশে সহায়তা করে। নেক্সট কোশ্চেন, শিশুকেন্দ্রিকতাই আধুনিক শিক্ষা, এই অভিমতটা কার? খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কোন মনোবিদ কী বলেছে তার একটা ছোট্ট নোটস বুক বা নোটস খাতা তৈরি করবে। এছাড়াও ফ্রেন্ডস, আমি তোমাদের অন্য একটি ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি কোন মনোবিদ শিক্ষাক্ষেত্রে কোন কোন মন্তব্য প্রকাশ করেছেন, কোন কোন উক্তি তারা বলেছেন। সেই ক্লাসটি যদি না দেখে থাকো, ভিডিওর প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই ক্লাসটা দেখে নিবে, বা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানেও আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, শিশুকেন্দ্রিকতায় আধুনিক শিক্ষা, এই অভিমতটি করেছেন শিক্ষাবিদ রুশো। নেক্সট কোশ্চেন্স, কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ কী? এর সঠিক উত্তর জ্ঞানমূলক দ্বন্দ্ব। কোহলবার্গের মতে বিকাশের মূল কারণটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। নেক্সট কোশ্চেন্স, মানুষের বৈদিক বিকাশের দুটি দিকের নাম কী কী? এর সঠিক উত্তর চিত্রগত ও ক্রিয়াগত দিক। একটা হচ্ছে চিত্রাগত এবং অপরটা হচ্ছে ক্রিয়াগত দিক। পরবর্তী কোশ্চেন্স, শিশুর জীবন বিকাশ হয় কিসের মধ্য দ্বারা? 4টা অপশানস, তার মধ্যে সঠিক উত্তর সক্রিয় চিন্তনের মাধ্যমে। শিশুর জীবন বিকাশ হয় সক্রিয় চিন্তনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন্স, মনোসামাজিক বিকাশ তত্ত্বের মূল প্রবক্তা কে? খুবই গুরুত্বপূর্ণ। মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন এরিকসন। নেক্সট কোশ্চেন্স, ঝাড়ঝঞ্ঝার কাল, খুবই কমন একটি কোশ্চেন্স। ঝাড়ঝঞ্ঝার কাল বলতে আমরা যে পর্যায়কে বুঝি সেটা হচ্ছে কি? কৈশোর কালকে। নেক্সট কোশ্চেন্স, একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা পায় কার কাছ থেকে? প্রত্যেকেই জানো, মায়ের কাছ থেকে একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা পায় বা শিক্ষা গ্রহণ করে।
নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীরা সেই সব শিক্ষকের কাছে শিক্ষালাভের বাড়তি আগ্রহবোধ করে যারা কি স্নেহপ্রবণ। যারা স্নেহপ্রবণ তারাই কিন্তু একটা বাড়তি আগ্রহবোধ অর্জন করে থাকে। নেক্সট কোশ্চেন, প্রসেস অফ গ্রোথ, প্রসেস অফ গ্রোথ হলো কি? এর সঠিক উত্তর দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তনকে আমরা প্রসেস অফ গ্রোথ বলছি। পরবর্তী কোশ্চেন, সবচেয়ে বেশি উৎসাহ বা কৌতূহল দেখা যায় কোন কালে? এর সঠিক উত্তর বাল্যকাল। বাল্যকালে সবথেকে বেশি উৎসাহ এবং কৌতূহল দেখা যায়। নেক্সট কোশ্চেন, প্রসেস অফ ডেভেলপমেন্ট, প্রসেস অফ ডেভেলপমেন্ট হলো একটা কি? শারীরিক পরিবর্তন। প্রসেস অফ ডেভেলপমেন্ট হলো শারীরিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন, সামাজিকীকরণের ব্যক্তির গুরুত্বপূর্ণ সময়, সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় কোনটা? এর সঠিক উত্তর শৈশবকাল। শৈশবকালেই একজন ব্যক্তি সামাজিকীকরণের ক্ষেত্রে পদার্পণ করেন। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো যদি একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবে, এবং তোমাদের কাছ থেকে ছোট্ট একটা আশা, তোমরা এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ফ্রেন্ডস, ক্লাসটি শেষে অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করব, তোমরা এই ক্লাসগুলো বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কি করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। শিশুরা যদি যৌনতা সম্পর্কে পিতামাতার কাছে জানতে চায়, সেক্ষেত্রে একজন পিতামাতার ভূমিকা কি হতে পারে? এর সঠিক উত্তর বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা উচিত, কিন্তু আমরা যদি এটা বাস্তব দিক দেখি আমরা কেউই এই কাজটা করি না। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে, শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে কে? এর সঠিক উত্তর সামাজিকীকরণ। নেক্সট কোশ্চেন, আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি? আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট কোশ্চেন, ভাইগোডস্কির মতে বৈদ্যিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এর সঠিক উত্তর সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কার মতে? ভাইগোডস্কির মতে। তো ফ্রেন্ডস, তোমরা যারা ভাইগোডস্কির থিওরি এখনও জানো না বিস্তারিত, অবশ্যই তোমরা আমার ভিডিওর প্লে লিস্টে যাও, সেখানে আমি আলোচনা করে দিয়েছি। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদেরকে আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং পিয়াজের যে থিওরি রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্টের, সেই থিওরিগুলোকে নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই সেই থিওরিগুলো বিস্তারিত জেনে নিবে, কারণ সেখান থেকে তোমাদের MCQ কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো অবশ্যই তোমরা পূর্ববর্তী ক্লাসটা একবার হলেও দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, সর্বশেষ কোশ্চেন এটাই তোমাদের মাঝে, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক বলা হয় কাকে? এর সঠিক উত্তর রুশোকে। রুশোকে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক বলা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টে তোমাদের মাঝে 20 MCQ নিয়ে আলোচনা করার। ক্লাসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের কিছু বলার থাকে বা পরবর্তী ক্লাস কীরকম চাও, কোন বিষয়ের উপর চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ক্লাস নিয়ে। ধন্যবাদ, এবং আরেকবার রিকোয়েস্ট করব, ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমাদের কাছ থেকে একটু হলেও আমি সাপোর্ট পাই। তো ফ্রেন্ডস, অবশ্যই সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রিপারেশনগুলো যাতে ভালো হয়, সেই সম্পর্কে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেওয়ার।